মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। নতুন মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। বিধানসভার পুর আইনে সংশোধনী বিল পাশ হয় এদিন। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার প্রতিনিধি মারফত ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। এর আগে মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। শোভনের ইস্তফার পর নতুন মেয়র কে হবেন, যখন এই জল্পনায় তুঙ্গে, তখনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে মেয়র হবে তা ঠিক করবে দল। আমার দলের 122 জনেরই মেয়র হওয়ার যোগ্যতা রয়েছে। সূত্রের খবর, বিধানসভায় টিফিন টাইমে মুখ্যমন্ত্রী নিজে ফোন করে শোভনকে ধমক দেন, তারপরই ইস্তফাপত্র পাঠিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। আমি পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র দিয়ে এসেছিলাম। আমি জেনেছি যে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রেও তিনি আমাকে জানান যে কলকাতা পৌরসভার মেয়র পদ থেকেও পদত্যাগ করার জন্য আমি তাকে বলেছিলাম যে গতকালকে ছুটি ছিল, ন্যাচারাল কোর্সে আমি বলেছিলাম যে আগামীকাল ছুটি, আজকে পৌরসভা খুললেই আমার পদত্যাগপত্র পৌঁছে যাবে। কোন জায়গায় গিয়ে সেটি থেকেছে আমি জানি না। আমি খুব নির্দিষ্টভাবে বলি যে আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জায়গা, যে সিদ্ধান্ত আমি গ্রহণ করি সেই সিদ্ধান্ত সম্বন্ধে কে কী ওয়াকিবহ, কতটুকুনি ওয়াকিবহ, তারা সম্পূর্ণটাই তারা ব্যাখ্যা করতে পারবে। আমি নির্দিষ্টভাবে যে সিদ্ধান্ত আপনাদের কাছে এসছে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি বলি যে আমি লুকিয়ে কিছু বিষয় নয়, কোনো কিছু আড়াল করার বিষয় নয়, আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এই দুর্ভাগ্যজনক এত বড় যন্ত্রণাদায়ক ঘটনা যেন আমার অতি বড় শত্রু জীবনেও না আসে। জানা গেছে পরবর্তী মেয়র হচ্ছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। আমি একজন দলের শৃঙ্খলাপরায়ণ সৈনিক, যতক্ষণ দলের সর্বোচ্চ নেতৃত্ব এই ব্যাপারে কোনো ঘোষণা করছে না করছেন, একজন শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসেবে আমার এই নিয়ে কোনো কথা বলা অনুচিত, অতএব এই নিয়ে আমি কিছু বলবো না। হ্যাঁ, দল থেকে নির্দেশ দিয়েছে, দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, মেয়র পদত্যাগ করেছেন, এটা তো স্বাভাবিক। দল যদি কালকে আমাকে বলে যে কাউন্সিলর থেকে পদত্যাগ করতে হবে, আমি করতে বাধ্য, কারণ দল আমায় নমিনেশন দিয়েছে, দল আমায় টিকিট দিয়েছে। এদিনই বিধানসভায় পুর আইন সংশোধনী বিল পেশ করেছে রাজ্য সরকার। বিল পাশ হলে তা পাঠানো হয় রাজ্যপালের কাছে, রাজ্যপালের স্বাক্ষর পেলেই তা আইনে পরিণত হবে। বর্তমানে পুর আইন অনুযায়ী মেয়র বা মহানাগরিক হতে গেলে কলকাতা পুরসভার কোনো ওয়ার্ডের কাউন্সিলর হওয়া বাধ্যতামূলক। এই আইনে সংশোধন এনে মন্ত্রীদের মেয়র হওয়ার ক্ষেত্রে কোনো বাধাই রাখতে চাইছে না রাজ্য সরকার। শোভন চট্টোপাধ্যায় ইস্তফা পত্র আমি এইমাত্র গ্রহণ করেছি। এখনো পুরো আলোচনা হয়নি, আজকে দলীয় মিটিং হয়ে যাওয়ার পরে পুরসভার নিয়ম অনুযায়ী সেখানে যেগুলো নিয়ম বলা আছে তার মধ্যেই আমরা ঠিক করব যে পরবর্তী কর্মসূচি কি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।